আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের টপিক হলো যে একটা পুলির ম্যাথ, যেখানে একটা পুলি দেখতে পাচ্ছ তোমরা সবাই, আর সাথে কিছু ব্লকস আছে, দুইটা ব্লক। তো আমরা এইখানে পুলি দেখলে আমরা আসলে ভয় পেয়ে যাই, তো এখানে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নাই। অ্যাকচুয়ালি আমরা নর্মাল নিউটনের মেকানিক্স ইউজ করবো, জাস্ট দুইটা সূত্র লাগবে। দুইটা সূত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাই বড় কথা। এখানে দুইটা সূত্র হলো গিয়ে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ আর সামেশন অফ টাও ইকুয়াল টু আই আলফা। তো আমরা বেসিক্যালি এইখানে এই দুইটা ফর্মুলা ইউজ করে এই ম্যাথটা সলভ করব। তো সবার ফার্স্টে আমাদের যে জিনিসটা জানতে হবে, মানে ফিজিক্সের যে কোনো ম্যাথ প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের সবার ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে আঁকবো। মানে আমাদের ফার্স্টে একটা প্রবলেমকে ডিভাইড করতে হবে। তো আমরা যদি এই প্রবলেমটা দেখি, তো আমাদের ক্ষেত্রে এখানে দুইটা ব্লক, একটা এম ওয়ান ভর আর একটা ভর হলো গিয়ে এম টু। এই এম ওয়ান আর এম টুর মাঝে যে ফ্রিকশনাল কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট যেটা, আর এম টু আর এই যে ভূমি বা সারফেস এর মধ্যে যে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেটা দুইটাই একই, সেম মিউ। আর এখানে পুলিটা হবে ফ্রিকশনলেস, তবে তার একটা রেডিয়াস আছে আর, আর জড়তা ভ্রামক হলো আই। আমরা নর্মালি যে পুলির ম্যাথগুলো করে থাকি সেগুলোতে দেখা যায় যে ফ্রিকশনলেস থাকে তো থাকেই, সাথে আমাদের জড়তা ভ্রামকটা অ্যাভয়েড করে দিতে হয়, দ্যাট ইজ কোনো মাস কল্পনা করে নেয়, মানে আমাদের কোনো ম্যাচ থাকবে না পুলির ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা ম্যাথটা দেখছি যাতে হলে গিয়ে আমরা ওভারঅল সিনারিওটা চিন্তা করতে পারি যখন সবকিছু দেওয়া থাকে। আচ্ছা, ইভেন আমাদের এখানে স্টিল কোনো ফ্রিকশন নাই, ফ্রিকশন থাকলে জিনিসটা একটু জটিল হবে, বাট সেটাও করা যায়। আচ্ছা, তো আপাতত আমরা এটা নিয়ে চিন্তা করি। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, ফার্স্টে আমাদের কি করতে হবে যে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এম ওয়ান ব্লকটা এটাকে জাস্ট সেপারেট করে ফেলবো, একদম টোটালি আলাদা করে ফেলতেছে। যদি টোটালি আলাদা করতে হয়, এটার উপর যে ফোর্স গুলা কাজ করতেছে চারদিকে সেইগুলাকেও কিন্তু আলাদা করতে হবে। জাস্ট আমি এটাকে র্যান্ডমলি আলাদা করে দিব এরকম কিছু না, চারপাশে যতটুকু ফোর্স আছে সবগুলাকে আলাদা করতে হবে। যদি আমরা এটাকে আলাদা করি, লাইক এখানে যদি আমরা দিই এমন, সবার ফার্স্টে আমাদের যে জিনিসটা আছে গ্র্যাভিটি। তো গ্র্যাভিটি ফোর্স কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তো আমাদের এই ওয়েটটা কোন দিকে কাজ করবে? একেবারে নিচের দিকে কাজ করবে, এম ওয়ান জি, যেটা এই দিকে নিচের দিকে কাজ করতেছে। তো এম ওয়ান জি যেটা এদিকে কাজ করে, তো পরে আরেকটা জিনিস, আমরা যেহেতু এটাকে কেটে ফেলছি, তো কেটে ফেলার ক্ষেত্রে তো এইখানে আমরা সুতাটাকে এভাবে কেটে ফেলবো, তো হুট করে তো কেটে ফেলতে পারবো না, আমাদের এটার উপর একটা ইফেক্ট আছে, সেটাও তো দেখাইতে হবে। সেটা বেসিক্যালি এরকম, আমরা যদি দেখি যে আমার এই দুইটা হাত মিলে একটা সুতা চিন্তা করি, আমরা তো দুইটা হাত মিলে যদি একটা সুতা চিন্তা করি যে আমার ডান হাতটা কেউ এদিকে টানতেছে কোনো একদিকে, তো ডান হাতটা যদি কেউ টানতে থাকে তাহলে আমাদের এই যে এই ডান হাত থেকে ধরে রাখার জন্য বাম হাতটা কোন দিকে টানবে? বাম দিকে টানতে থাকবে। দ্যাট মিন্স আমি যদি এটাকে ছিঁড়ে মানে আলাদা করে রাখি, দ্যাট মিন্স এটার ভিতরে যে ইন্টারনাল একটা ফোর্স কাজ করতেছে সেটা আসলে কোন দিকে? বাম দিকে কাজ করতেছে ওইটাকে আটকায় রাখার জন্য। তো আমাদের সুতার টানটা কোন দিকে কাজ করতে থাকবে? এদিকে কাজ করবে। তো এটাকে নাম দিলাম হলো গিয়ে টি ওয়ান, এই যে এটাকে সরানোর জন্য, লাইক এই পয়েন্টে প্রত্যেকটা বিন্দুতে ইন্টারনাল ফোর্স কাজ করতেছে, একটা আরেকটার অপোজিটে, নিউটনের থার্ড রিয়াকশন মানে থার্ড সূত্র মানে ইয়া সূত্র অনুসারে। তো এখন যেটা হলো যে এদিকে টি ওয়ান কাজ করতেছে এক্স্যাক্টলি তার বিপরীত দিকে, কিন্তু ওই দিক থেকে টি ওয়ানও কাজ করতেছে, ঠিক আছে? তো এটা হলো কি আমাদের সুতার টানটা গেল, আমাদের এম ওয়ান জি নিচের দিকে কাজ করতেছে, আর আরেকটা ফোর্স এখানে কাজ করতেছে। আমরা একটু খেয়াল করে দেখব যে এখানে এফ ফোর্সটা এটা কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে, ডান পাশে টেনে নিয়ে যাচ্ছে, মানে এই নিচের ব্লকটাকে। যদি এফ ফোর্সটা এই ডান পাশে টেনে নিয়ে যায় নিচের ব্লকটাকে, আর আরেকটা জিনিস হলো কি এই সুতাটা একদম আনস্ট্রেচেবল, মানে এখানে কোনো রকমের স্ট্রেচ হবে না, তো আমি আলটিমেটলি যদি এইটাকে টেনে নিয়ে যাই এফ ফোর্স দ্বারা, তো এই যে পুলি, পুলির মধ্য দিয়ে এটা যদি খেয়াল করি, এটা এদিকে গেলে এটা অবশ্যই এদিকে নিয়ে আসবে, এই ব্লকটাকে আলটিমেটলি এই দিক বরাবর আসতে থাকবে। তো আলটিমেটলি এটা যদি এই ব্লকটা যদি এদিক বরাবর আসে, তো এটার উপর ফ্রিকশনটা অবশ্যই এই দিক বরাবর কাজ করবে, আমরা তো জানি যে গতির বিপরীত দিকে ফ্রিকশন কাজ করে। এম ওয়ান ব্লকটার উপর কিন্তু এর বাইরে কোন রকমের ফোর্স কাজ করতেছে না, তো আমাদের মোটামুটি এম ওয়ান ব্লকের উপর এই পরিমাণ ফোর্সই কাজ করতেছে, মানে এই এই পরিমাণ এই ফোর্স গুলাই কাজ করতেছে। তো আমরা যদি পরের এম টু ব্লকটার কথা খেয়াল করি, তো এম টু ব্লকটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব এটার উপর এই যে আগের মতোই সবার নিচে রিয়াকশন ওয়েটটা কাজ করতেছে, তো তারপরে আমাদের এই পাশে একটা এক্সটার্নাল ফোর্স দেওয়া আছে যেটা হলো এফ। সুতার টানটা আগের মতো আমি যেভাবে এক্সপ্লেন করছিলাম, এই ক্ষেত্রে সুতার টানটা হলো গিয়ে আমাদের টি টু, যেটা আমরা এখান থেকে যদি আলাদা করে ফেলে এই জিনিসটাকে, তাহলে এইদিকে টি টু কাজ করবে। এটা হলো এই সুতাটা এই ব্লকটাকে এভাবে টানতেছে, আর এই ব্লকটা এই সুতাটাকে আবার উল্টা দিকে একই পরিমাণ ফোর্সে টানবে, যেটা হলো টি টু।
ওকে আচ্ছা, তো তারপরে যেটা হলো এই জিনিসটা, ব্লকটাকে আমি যখন ডান পাশে টেনে নিয়ে যাব এফ ফোর্স দ্বারা, তখন তার গতির বিপরীত দিকে আর একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, যেটা নাম হলো কি আমাদের কি এফ টু। তারপরে হলো আবার এই দিকে এই ব্লক আর এই ব্লক, এই দুইটা ব্লকের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, যেটা হলো কি যেটা এফ ওয়ান আমরা দেখছিলাম, এফ ওয়ানটা এই ব্লকের ক্ষেত্রে ওই দিকে কাজ করতেছে আর এই ব্লকের ক্ষেত্রে অবশ্যই এই দিক বরাবর কাজ করবে একই পরিমাণ, অবশ্যই একই পরিমাণ নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে। আচ্ছা, তো তারপরে যেটা হলো আরেকটা জিনিস, এখানে আমাদের কিন্তু ফোর্স ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তো এ ব্লকের ক্ষেত্রে আমি যদি রিয়াকশন ফোর্সটা বের করতে চাই, এই এম ওয়ান জিটা তো নিচের দিকে কাজ করবে, কিন্তু এম টু ব্লকটা তো এম ওয়ান কে একটা নির্দিষ্ট রিয়াকশন ফোর্স দিবে, সেটা এক্স্যাক্টলি এই ওজনের সমান ও বিপরীত মুখে একটা ফোর্স দিবে, যেহেতু আর কোনো ফোর্স নিচের দিকে কাজ করতেছে না, তো এটাকে আমরা নাম দিলাম হলো কি এন ওয়ান। এই এন ওয়ান ফোর্স পরিমাণ কিন্তু এই এম টু ব্লকেও কাজ করবে, কারণ এম টু ব্লকটা এম ওয়ান কে এম ওয়ান বলে উপরের দিকে ঠেলবে, তো এম ওয়ান ব্লকটাও এন ওয়ান ফোর্সে নিচের দিকে এম টু ব্লকে মানে ফোর্স দিবে, ঠিক আছে। তো আমরা এখানে এন ওয়ান পরিমাণ একটা ফোর্স দিচ্ছি, সেটা হলো গিয়ে কি ওই এম ওয়ান ব্লক দ্বারা এম টু ব্লকের উপর রিয়াকশন ফোর্স। আচ্ছা, এখন এই সবগুলা ফোর্স মিলে এই মাটিটা মানে এন ওয়ান পরিমাণ ফোর্স নিচের দিকে কাজ করতেছে, এম টু জি পরিমাণ ফোর্স নিচের দিকে কাজ করতেছে, এই দুইটা ফোর্স মিলে ফোর্সের এগেনস্টে কিন্তু এম টু কে আরেকটা ফোর্স দিবে, সেটাকে মাটি। তো এটা কত পরিমাণ ফোর্স দিবে, এটাকে আমরা নাম দিলাম হলো গিয়ে এন টু। এইটাই আমাদের বেসিক্যালি ফ্রি বডি ডায়াগ্রাম, যেটা হলো গিয়ে যে আমরা এইখান থেকে এই জিনিসটাকে আলাদা করে ফেলছে, কিন্তু আমাদের আরেকটা জিনিস বাকি, সেটা হলো কি আমাদের পুলি। তো পুলিটাকে যদি আলাদা করি, আমরা কিন্তু অলরেডি আলাদা করে ফেলছি পুলিটাকে, কিভাবে আলাদা করছি, যে এদিকে টি ওয়ান পরিমাণ ফোর্স কাজ করতেছে আর এদিকে কাজ করতেছে হলো কি টি টু পরিমাণ ফোর্স, আমরা দেখাইছি মানে এই জিনিসটা এই ডিরেকশন গুলা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখাইছি অলরেডি। তো এইটুকু কাজ করার পর আমাদের মোটামুটি জাস্ট ওই যে ফার্স্টে যে জিনিসটা দেখাইছিলাম যে ফর্মুলা গুলো অ্যাপ্লাই করব সেটাই, এখন জাস্ট আমরা ফর্মুলা গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় একটু দেখি। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে এই জায়গায় যদি আমরা একটা ফর্মুলা ইউজ করি, তাহলে আমাদের ফার্স্টে সামেশন অফ এফএক্স ইউজ করব। সামেশন অফ এফএক্স ইউজ করার ক্ষেত্রে জিরো, এই ক্ষেত্রে এফ সরি জিরো হবে না, এই ক্ষেত্রে তো আমাদের একটা অ্যাক্সিলারেশন হবে, তো সামেশন অফ এক্স ইকুয়াল টু এখানে যেহেতু এম টু ব্লক, এম টু ব্লকটা অ্যাক্সিলারেট হবে এ ত্বরণে আমরা ধরে নিলাম, তাহলে এম টু ইন্টু এ, তো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু এম টু ইন্টু এ, তো এটা সমান সমান কি হবে সবগুলা ফোর্সের এক্স ডিরেকশনে সবগুলা ফোর্সের যোগফল হবে। তো এদিকে এফ ফোর্স কাজ করতেছে এ ত্বরণের দিকে, তার মানে এটা পজিটিভ, তাহলে এফ মাইনাস এইদিকে বিপরীত দিকে টি টু কাজ করতেছে মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু ইকুয়াল টু কত এম টু এ, তো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু কিন্তু জিরো, এটা কোনো জাম্প করবে না। তো আলটিমেটলি আমরা যদি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা ইজিলি বলতে পারতেছি যে এম টু ইকুয়াল টু এম টু জি প্লাস এন ওয়ান, এম টু ইকুয়াল টু এম টু জি প্লাস এন ওয়ান। ওকে, আপাতত আমরা এই ব্লক থেকে এই দুটো ইকুয়েশনই পাইছি, তো পরের ব্লকে চলে যাই এম ওয়ান ব্লকে, এখানেও যদি আমরা সামেশন অফ এফ এক্স ইউজ করি, এক্ষেত্রে ব্লকটা কোন দিকে গতিশীল হবে, আমি আগেও দেখেছিলাম যে ত্বরণটা এটা ত্বরণটা যদি বা অ্যাক্সিলারেশনটা এইদিকে হয়, এটা ত্বরণটা কিন্তু তার বিপরীত দিকে হবে, মানে এম ওয়ান এর ত্বরণটা হবে তার বিপরীত দিকে। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে এই দুইটার অ্যাক্সিলারেশন কিন্তু সেম হচ্ছে, বিকজ এই পুলিটা কিন্তু ফ্রিকশনলেস, কোনো রকমের ফ্রিকশন দিচ্ছে না, তো আলটিমেটলি দুইজনের অ্যাক্সিলারেশন কিন্তু সেম হবে। তো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু কত এম ওয়ান এ, তো এটা অ্যাক্সিলারেট হচ্ছে এইদিকে, তো আমাদের টি ওয়ানটা পজিটিভ, টি ওয়ান আর এদিকে মাইনাস এফ ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে এম ওয়ান এ, আর সামেশন অফ এফ ওয়াই থেকে আমরা পাবো জিরো, যেটা হলো গিয়ে এন ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান জি। তো এখানে আমরা জাস্ট বসাই দিতে পারি এন ওয়ান এর বদলে এম ওয়ান জি। ওকে, তো আমরা এই দুইটা ইকুয়েশন পাইলাম, মানে দুইটা ব্লক থেকে দুইটা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা দুই চারটা ইকুয়েশন পাইলাম টোটাল। আর এইখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমাদের এখানে কিন্তু কৌণিক গতির ব্যাপার আসতেছে, তো তখন আমাদের কিন্তু ওই সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ ফর্মুলা ইউজ করলে হবে না, এক্স্যাক্টলি একই পরিমাণ একটা একই রকম দেখতে একটা ফর্মুলা আছে, সেটা হলো কি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ সামেশন অফ টাউ ইকুয়াল টু আই আলফা,
আইটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া আর আলফাটা কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তো এই দুইটা মানে এই একই রকমের ফর্মুলাটা আমরা এখন এই কৌণিক গতির ক্ষেত্রে ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা হলো কি সামেশন অফ টাউ, সামেশন অফ টাউ ইকুয়াল টু হলো আই আলফা। তো টাউ কিভাবে আমরা ডিটারমাইন করি, যেটা হলো কি টর্ক, টর্কটা কিভাবে ডিটারমাইন করি, যে এই ফোর্স, এই ফোর্স ইনটু হলো কি এই মানে যেটার সাপেক্ষে বা যে এক্সিস এর রেসপেক্টে ঘুরতেছে তার দূরত্ব। তো এটা টি টু ইনটু আর মাইনাস কি হবে টি ওয়ান ইনটু আর, এটা ইকুয়াল টু কত হচ্ছে আমাদের মানে টি টু ইনটু আরটা এদিকে ঘুরাবে মানে এভাবে ঘুরবে আলটিমেটলি, আর টি ওয়ান ইনটু আরটা এদিকে ঘুরবে, একটা একটা বিপরীত দিকে দেখে আমরা মাইনাস চিহ্নটা ইউজ করছি। তো এটা ইকুয়াল টু হবে আই আলফা আই ইনটু এ বাই আর। ওকে, তো আমাদের আলটিমেটলি এই সবগুলা সবগুলা ইকুয়েশন মানে যতগুলা ইকুয়েশন ডিরাইভ করা সম্ভব পেয়ে গেছি। এখন জাস্ট এগুলো সলভ করলে কিন্তু আমাদের অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবো, যেটা আমাদের দরকার মানে আমাদের যেটা চাইছে আসলে মানে অ্যাক্সেলারেশনটা, অথবা যা যা দরকার এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবো মানে অন্য কিছু যদি চাই। ওকে, তো আমরা একটু ইকুয়েশনটা সলভ করা দেখাই। তো ফার্স্টে এখান থেকে টি টুর ভ্যালুটা বের করে ফেলি, টি টু সমান সমান হবে এফ মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু মাইনাস এম টু এ। এফ ওয়ান সমান সমান কি, এফ ওয়ান সমান সমান আমরা যদি দেখি যে এফ ওয়ানটা আমি চিত্রটা মুছে ফেলছি সরি, তো এফ ওয়ান সমান সমান হলো মিউ ইন্টু এন ওয়ান, আর এফ টু সমান সমান হবে মিউ ইন্টু এন টু। মিউ ইন্টু এন ওয়ান সমান সমান হলো মিউ এম ওয়ান জি, আর মিউ ইন্টু এন টু সমান সমান হলো কি মিউ জি ইন্টু এম ওয়ান প্লাস এম টু। জাস্ট ভ্যালুগুলো বসাইছে, তো এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিব f মাইনাস মিউ এম ওয়ান জি মাইনাস মিউ ইন্টু এম ওয়ান প্লাস এম টু জি মাইনাস কত এম টু ইন্টু এ। সেম আমরা যদি এখন টি ওয়ান বের করতে চাই, তো টি ওয়ান সমান সমান হবে এম ওয়ান এ প্লাস হলো কি এফ ওয়ান, এফ ওয়ান এর মানটা বসাই দেয় মিউ ইন্টু এম ওয়ান জি। ওকে, তো আমরা এখানে যদি খেয়াল করি তাহলে আমাদের টি টু মাইনাস টি ওয়ান দরকার। তো আমরা এখন কি করব যে এখান থেকে টি টু মাইনাস টি ওয়ানটা বের করে মানে টি টু মাইনাস টি ওয়ান করি যদি মানে আলটিমেটলি, কারণ আমরা চাচ্ছি যে এই দুটাকে ইকুয়াল করে দিতে যাতে সব ধরনের যে টেনশন ফোর্স গুলা এগুলো তো ইন্টারনাল ফোর্স, এগুলো তো আমি মানে আমি যদি একটা জিনিস বা একটা রিলেশন দেখাতে চাই অবশ্যই আমাদের ইন্টারনাল ফোর্স গুলো অ্যাভয়েড করে যেতে হবে, মানে আমাদের এক্সটার্নাল যে ফোর্স গুলো আছে সেগুলোই থাকবে কিন্তু এখানে। ওকে, তো এই যে টি টু মাইনাস টি ওয়ান এখানে আমরা দেখি টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু আই এ বাই হলো আর টা ওই পাশে গেলে আর স্কোয়ার। তো আমরা সামাও যদি এখানে টি টু মাইনাস টি ওয়ান যেমন আছে তো এখানেও টি টু মাইনাস টি ওয়ান একটা টার্ম আনতে পারি, এই দুটো ইকুয়াল করে দিতে পারি, তাহলে দেখবো যে আমাদের সব রকমের টেনশন ফোর্স গুলো চলে যাচ্ছে। তো আমরা টি টু মাইনাস টি ওয়ান করি এফ মাইনাস মিউ এম ওয়ান জি মিউ ইন্টু এম ওয়ান প্লাস এম টু জি মাইনাস এম টু এ, আর এখানে আসতেছে টি ওয়ান এম ওয়ান এ মাইনাস মিউ ইন্টু এম ওয়ান জি। ওকে, তো আমরা যদি এখানে টি টু মাইনাস টি ওয়ান এর বদলে এখানে আই এ বাই আর স্কোয়ার এই ভ্যালুটা যে এই ভ্যালুটা বসিয়ে দিব এখন। তো এখন আমাদের সবগুলা এ টার্ম কমন নিয়ে নিই এই পাশে নিয়ে এসে, তো আলটিমেটলি এ কমন নিলে কি হচ্ছে আই বাই আর স্কোয়ার প্লাস এম ওয়ান প্লাস এম টু, আর এ পাশে থাকতেছে এফ মাইনাস মিউ এম ওয়ান জি মিউ এম ওয়ান জি তিনটা মিউ এম ওয়ান জি আর একটা মিউ এম টু জি। তো এটা ওই পাশে নিলে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব। তো আলটিমেটলি আমাদের এর ভ্যালু আসতেছে কত এ ইকুয়াল টু আসতেছে এফ মাইনাস থ্রি মিউ জি এম ওয়ান প্লাস এম টু বাই আই বাই আর স্কোয়ার প্লাস এম ওয়ান প্লাস এম টু। তো আমাদের মানে আমরা আশা করতে পারি যে এই টাইপের পুলি ম্যাথ দেখলে আর আমরা ভয় পাবো না। ফার্স্ট অফ অল আমাদের সব সবার আগে কি করতে হবে যে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে,
তারপর আমাদের ইকুয়েশন সেট করতে হবে। ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, আমাদের নর্মাল ম্যাথমেটিক্স নলেজ দিয়ে আমরা ইকুয়েশনটা সলভ করতে পারবো, তো সেটা দিয়েই আমাদের ইকুয়েশনগুলো সলভ হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। থ্যাংক ইউ।